নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চোদ্দই ডিসেম্বর সূর্যগ্রহণ হবে এবং বছরের শেষ সূর্যগ্রহণ এটি এই গ্রহণের এই ভিডিওর মাধ্যমে আমি টোটাল তিনটে ভিডিও বানাবো এটা প্রথম পার্ট আজকে আপনি পাচ্ছেন আপনারা পাচ্ছেন চোদ্দ তারিখে এই গ্রহণের মাধ্যমে সঠিক সময় সুতককাল এবং গ্রহণের কতক্ষণ চলছে টোটাল আলোচনা করব এবং তার সাথে আপনাদের বলবো চারটি রাশির কথা যে চারটে রাশিকে আপনাদের আমি সাজেশান দেবো যে একটু সতর্ক থাকার কোন দিক থেকে সতর্ক থাকবেন তার কথা বলবো তাই পুরো ভিডিওটা শুনে নিন আপনাদের অবশ্যই কাজে লাগবে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেলাইকনটা প্রেস করবেন কারণ প্রতিদিন জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলো আছে যারা যোগাযোগ করতে চান ডেসক্রিপশন ফোন নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাস্ট্রোপ্রনলিকে সার্চ করে ইনস্টাগ্রামে পেয়ে যাবেন আমাকে চলুন আলোচনাটার জায়গায় যাই বা আলোচনা শুরু করার জায়গায় যাই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা যদি ভালো লাগে এবং বেলাইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন চোদ্দই ডিসেম্বর সূর্যগ্রহণ চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে বারো রাত বারোটা পেরিয়ে যাওয়া মানে পনেরো তারিখ হচ্ছে তাই পনেরো তারিখ পর্যন্ত চলবে গ্রহণটা পূর্ণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে বছরের শেষ গ্রহণ বছরের টোটাল ছটা গ্রহণ হলো এই গ্রহণটা নিয়ে চারটে চাঁদ বা চন্দ্রগ্রহণ দুটো সূর্যগ্রহণ এই গ্রহণটা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যদিও আমাদের এখান থেকে আমাদের দেশ থেকে বা আমাদের প্রতিবেশী বাংলাদেশ থেকে দৃশ্যমান গ্রহণটি হবে না কিন্তু পূর্ণগ্রাস গ্রহণের দরুন এর একটা অসম্ভব রকমের কিন্তু প্রভাব পড়বে বা পড়ার একটা জায়গা থাকছে মূলত গ্রহণটা দৃশ্যমান হবে বা দেখা যাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় যে দেশগুলি বা এরিয়াগুলি রয়েছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ মেরুর কিছু অঞ্চল এবং আফ্রিকা থেকে গ্রহণটা বলা হচ্ছে দৃশ্যমান হবে কিন্তু যেহেতু পূর্ণগ্রাস তার কিন্তু প্রভাব অসম্ভব রকমের হয় আমরা দেখতে পাবো না সন্ধ্যাবেলা গ্রহণটা শুরু হচ্ছে গ্রহণ স্টার্টিংয়ের সময় বা গ্রহণ শুরুর সময় হচ্ছে সন্ধ্যা চোদ্দ তারিখ সন্ধে সাতটা চার মিনিট বা তিন মিনিট এই সময় থেকে আপনারা সাতটা থেকেই ধরতে পারেন শুরু হচ্ছে পূর্ণ গ্রাস কিন্তু শুরু হবে রাত আটটা তিন মিনিট থেকে গ্রাস গ্রহণটা শুরু হচ্ছে রাত আটটা তিন মিনিট গ্রহণ মধ্য মানে গ্রহণের ঠিক মাঝামাঝি জায়গায় পৌঁছবে রাত পৌনে দশটা নাগাদ গ্রাসের সমাপ্তি বা পূর্ণগ্রাস শেষ হচ্ছে এগারোটা চব্বিশ মিনিট এ পূর্ণগ্রাস এবং গ্রহণ মুখ্য গ্রহণ ছেড়ে যাচ্ছে রাত বারোটা তেইশ মিনিটে এটাই হচ্ছে টোটাল টাইমিং প্রায় পাঁচ ঘন্টার ওপর গ্রহণ থাকছে তাই সতর্ক থাকতে হবে কাল নেই যেহেতু দৃশ্যমান গ্রহণ নয় বা আমাদের এখান থেকে গ্রহণ দৃশ্যমান হবে না তাই সুতককালটাই সূর্যগ্রহণের সুতক শুরু হয় বারো ঘন্টা আগে থেকে কিন্তু পূর্ণগ্রাসের জরুন আপনারা সন্ধে মানে সাতটা থেকে ধরুন শুরু হচ্ছে তার বারো ঘন্টা আগে মানে সকাল সাতটা ওই দিন কোনো শুভ কাজ খুব বেশি না রাখাটাই ভালো হবে সোমবার দিন হচ্ছে তার উপরেও বলবো ইম্পর্টেন্ট কাজ শুভ কাজ আমি আপনাদের কাছে এই ভিডিওটা দেবো একটা সেখানে আমি আলোচনা করে দেবো কী করবেন কি করবেন না কিন্তু কোনো ইন বারো ঘন্টা আগে থেকে যেহেতু সুতক শুরু হচ্ছে তাই খুব বেশি ইম্পর্টেন্ট কাজ বা দরকারি কাজগুলো খুব প্রয়োজন না হলে বা খুব দরকার না হলে কিন্তু রাখবেন না বা ক্যাশ ডিলিংস বা অনেক বড় ক্যাশ ডিলিংস মোটা ডিলিংস ধার দেনা ইত্যাদিগুলো করবেন না যাই হোক এটা তো একটা পার্ট গেল সুতককালে নেই যেহেতু পূর্ণগ্রাস হলেও দৃশ্যমান আমাদের এখান থেকে যেহেতু নয় তাই নেই চারটে রাশির কথা বলবো যে চারটে রাশির মানুষজনদেরকে সতর্ক থাকতে হবে বা সাবধান থাকতে হবে প্রথম রাশি মেষ আপনি যদি মেষ রাশির মানুষ হন বা মেষ রাশির জাতক বা জাতিকা হন আপনার হ্যাঁ আর একটা কথা বলবো রবি বৃশ্চিক রাশিতে রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে গ্রহণ হচ্ছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি এবং এই সাবধানতাটা গ্রহণের শুরুর সাত দিন আগের সাত দিন এবং পরের সাত দিন অর্থাৎ দু সপ্তাহ মানে ছ সাত তারিখ থেকে স্টার্ট হচ্ছে পরের ছ সাত দিন পর্যন্ত অর্থাৎ কুড়ি একুশ তারিখ পর্যন্ত সাবধান আপনাদের থাকতে হবে মেষ রাশির মানুষ যদি আপনি হন আমি আপনাদেরকে বলবো সন্তানদের দিকে খেয়াল রাখুন এক নম্বর কথা যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে নিজেদের স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রাখবেন দু নম্বর কথা হচ্ছে যে যোগ্যতা মেধা প্রতিভা এই জিনিসগুলোর সঠিক বিকাশ এবং সঠিক দাম পেতে আপনাদের প্রবলেম দেবে আপনার যোগ্যতা প্রতিভা মেধা অর্থাৎ কাজের জায়গায় চাপ বা প্রেশার কিন্তু তৈরি হতে পারে বা প্রেশার আসার জায়গা দেখাচ্ছে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আপনি যদি মেষ রাশির মানুষ হন এই দিকটা লক্ষ্য রাখবেন সন্তানের দিকে এক নম্বর খেয়াল রাখবেন দু নম্বর খেয়াল রাখবেন আপনার কর্মক্ষেত্রে কিছু বদনাম ঝামেলা ফালতু অশান্তি কিন্তু এই কদিনের মধ্যে হতে পারে লক্ষ্য রেখে চলুন পরের রাশি হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার রাশির অধিপতি গ্রহণে যুক্ত হচ্ছে এক নম্বর হচ্ছে আপনি সিংহ রাশির মানুষ হলে আপনার শরীর বা স্বাস্থ্যর দিকটা খেয়াল রেখে চলবেন গ্রহণের শুরুর এক সপ্তাহ মানে আগের এক সপ্তাহ পরের এক সপ্তাহ অর্থাৎ টোটাল চোদ্দ দিনের যে পিরিয়ড আপনি সেই সময়টাকে আপনার শরীরের দিকে খেয়াল রাখুন এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে অফিসের বস বা ওপর মহলের কর্মচারী বা যাদের সাথে কাজ করতে হয় তাদের থেকে সতর্কতা বা সাবধানতা অবলম্বন প্রয়োজন রয়েছে আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে ফালতু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কাজের জায়গায় ফালতুভাবে কোনোভাবে প্রবলেম তৈরি হতে পারে উটকো ঝামেলা তৈরি হতে পারে এদিকটা আপনাদের সতর্ক থাকতে হবে এই দুটো সবটা আপনি একটু লক্ষ্য রাখুন আপনি একটু খেয়াল রেখে চলুন আপনি যদি সিংহ রাশির মানুষ হন পরেরটা হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার দশমপতি গ্রহণে যুক্ত হচ্ছে কর্মক্ষেত্রের অধিপতি গ্রহণে যুক্ত হচ্ছে তাই চোদ্দ তারিখের আগের সাত দিন এবং চোদ্দো তারিখের পরের সাত দিন খেয়াল রাখবেন কাজের জায়গায় দশম্পতি গ্রহণযুক্ত হওয়া গ্রহণযোগ তৈরি হওয়া মানে কর্মক্ষেত্রে প্রভূত ঝুঁকঝামেলা বদনাম অশান্তি দোষের ভাগিদার হয়ে যাওয়া এটা কিন্তু তৈরি হতে পারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আপনার দিকে আঙুল না ওঠে বা কেউ যেন আপনার দিকে আঙুল না তুলতে পারে এবং রবি হচ্ছে পিতার গ্রহ আপনাদের ক্ষেত্রে সেই কারণে কোনোভাবে বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তি মানে আপনার গুরুজন তাদের সঙ্গে অকারণে ঝামেলা ঝঞ্ঝাট বা অশান্তি তৈরি হতে পারে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজন তাদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট বা অশান্তির কিন্তু একটা নির্দেশ বা যোগ থেকে যাচ্ছে এই দিকটা আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন সাত তারিখ থেকে প্রায় কুড়ি একুশ তারিখ পর্যন্ত চোখ কান খোলা রাখবেন সতর্ক থাকার দরকার আছে একটু অ্যালার্ট থাকা অ্যালার্ট করার চেষ্টা করা যাতে আপনাদের প্রবলেমগুলো না আসে বা আপনারা সতর্ক থাকলে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করা যায় এই দু সপ্তাহ বা তিন সপ্তাহের এই যে জিনিসগুলো এগুলোর কিন্তু কোনো প্রতিকার হয় না এগুলো সাময়িক পিরিয়ড হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায় এগুলোকে আমাদের সাবধান থাকতে হয় সব জিনিসের কোনো রেমেডি নেই বা প্রতিকার নেই যত টাকাই আপনার থাক যত দামি প্রতিকারই আপনি করার কথা ভাবেন প্রতিকার সব জিনিসের হয় না লাস্ট রাশি হচ্ছে ধনুরাশি ধনুরাশি মারবেন মনে হয় আমাকে ধনুরাশির খারাপ কিছু বললে কারণ প্রবলেম আপনারা ভালো তো ফিল করছেন না ধনুরাশির যদি মানুষ হন বা ধনুরাশির জাতক জাতিকা হন আগের সাত দিন চোদ্দো তারিখের আগের সাত দিন এবং চোদ্দ তারিখের পরের সাত দিন খেয়াল রাখি চলবেন কারণ কোনোভাবে একটু ডিস্টার্ব হতে পারে রবি আপনার ক্ষেত্রে ভাগ্যপতি ভাগ্য উন্নতি সফলতা ভাগ্যই তো মানুষের শেষ কথা বলে ভাগ্য মানুষের ভাগ্য ছাড়া কিছু নেই আমি মনে করি অন্তত তাই কোনোভাবে ভাগ্য বিপর্যয় নামতে পারে নবম ভাব হচ্ছে মানুষের পিতৃস্থান কোনোভাবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম তৈরি হতে পারে তাই খেয়াল রাখতে হবে আপনাদেরকে যে আপনাদের উন্নতি সফলতার পথে যেন না বাধা বিপত্তি তৈরি হয় কেউ বাধা বিপত্তি না ক্রিয়েট করতে পারে বদনাম কিছু যেন না আসে এবং ছোটোখাটো হিংসা জেলাসী ও শত্রুতা এটা লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে এই দুটো সপ্তাহ এই দুটো সপ্তাহ কিন্তু একটু ভাইটাল হচ্ছে কোনোভাবে ডিস্টারবেন্সগুলো তৈরি হওয়া প্রবলেমগুলো তৈরি হওয়া বাধা বিপত্তিগুলো তৈরি হতে থাকা এই দিকটা বন্ধুরা আপনারা একটু লক্ষ্য রেখে চলুন আপনি যদি ধনুরাশির মানুষ হন ভাগ্যর সাপোর্ট না পাওয়া মানে ভাগ্যপতি গ্রহণে যুক্ত হওয়া মানে কোনোভাবে ডেস্টিনি কিন্তু স্বাদ ঠিকঠাক দেবে না বারবার বাধা বিপত্তি আসতে থাকবে একই কাজ বারবার করতে হতে পারে এবং গুরুজনদের স্বাস্থ্যই যে বললাম আর রবি হচ্ছে মানুষের আত্মা বলা হয় রবিকে নবম প্রতি নবম ভাবকে আত্মা বলা হয় আপনাদের মনে অনেক খারাপ চিন্তা উল্টো পাল্টা চিন্তা নেগেটিভ থট এগুলো কাজ করতে পারে তাই আপনারা সাবধান থাকবেন এই চারটে রাশির মানুষজনকে সতর্ক থাকতে হবে এই এটাই হচ্ছে এই ভিডিওর মোটামুটি জিস্ট আশা করব ভিডিওটা আপনাদের কাজে লাগবে কিছু হলেও সাহায্য করতে পারে এটুকুই থাক আরও ভিডিও আমি দেব আর যাই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার